আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের স্বর্ষ স্থানে। আজকের ভিডিওতে আপনারা অনেকগুলো সাহিওয়াল বাচ্চা দেখতে পারবেন। তো ভিডিও শুরুতে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ইতিমধ্যে বলতে অনেক ভিউয়ার আছেন বা অনেকেই আমাদের বলছেন যে দাদা ভিডিও কন্টিনিউ হচ্ছে না। ভিডিও কন্টিনিউ না হওয়ার রিজন ভাই অনেক, কারণ আমি একটু সমস্যার মধ্যে, এই জন্য আমি ভিডিও বানাতে পারছি না। তো এই ভিডিওটা বানানোর রিজন হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ভাই অনেকে বলতেছে যে ভাই সিমেন যে, যেমন আজকে আপনাদের দিক দিয়ে যেমন এসিআই কোম্পানির এই সিমেন্টগুলো চলতেছে বা ব্রাকের এই সিমেন্ট চলতেছে, কিন্তু এ কিন্তু কিছুদিন পর পর বা এক দু মাস পর পর সিমেন্ট সাপ্লাইটার লাইন চেঞ্জ হয়। যেমন এখন আপনি যে সিমেন্ট আপনার অঞ্চলে পাচ্ছেন ওই সিমেন্ট আবার কিছুদিন পরে পাবেন না, অন্য এলাকাতে সাপ্লাই হয়। তো ওই যে সিমেনের বাচ্চাগুলো কেমন আসতেছি আপনারা কমেন্টে জানাতেন যে এই সিমেনের বাচ্চা এরকম আসে। শুধু সাহিওয়ালটা আমি জানতে চাচ্ছি, যদি আপনাদের যে ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ানের বুল থেকে বাচ্চা হয়েছে, বকনা, বকনা এখন কত লিটার দুধ দিচ্ছে, এসিআই, এডিএল, ব্রাক বিভিন্ন কোম্পানির, বাংলাদেশে যে কটা কোম্পানি বা এনজিও আছে প্রত্যেকেরই তো ইআই কর্মী আছে প্রত্যেক এলাকাতে। তো প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, আপনারা কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিও খুব শীঘ্রই কন্টিনিউ করে দেবো, একটু সমস্যার জন্য ভিডিওগুলো রেডি করতে পারতেছি না, অনেকগুলো ভিডিও রেডি আছে কিন্তু আপলোড দেব বা তোরা কিছু এডিট রয়েছে বাকি রয়েছে ওইটুকু সময়টা পাচ্ছি না ভাই। তো কি দেখুন ওইখানে যে এটা, এটা কিন্তু সাহিওয়াল, এখানে যা দেখছেন একটা ছিল শুধু ব্রাহ্মা ক্রস আর বাদ বাকি সব কাটে সাহিওয়াল। এখন বলতে পারেন অনেকে যে দাদা একটারও ভুল আইডি বলেননি, আসলে ওখানে একটার ভুল আইডিও আমি জানি না, এই জন্য আমি বলিনি, জাস্ট বলতে আপনাদের বলা বোঝানোর জন্য যে আপনাদের অঞ্চলে আপনাদের খামারে সিমেন্ট দেওয়ার পরে যে বাচ্চাগুলো আসছে কত নম্বর ভুল দিছিলেন, দেওয়ার পরে বাচ্চা কেমন আসছে, ভালো খারাপ দুটাই আপনারা কমেন্টে জানাবেন এবং কোম্পানির নামগুলো উল্লেখ করে দেবেন। ধন্যবাদ প্রত্যেকে, ভালো থাকবেন, আমন্ত্রণ রইল অন্য একটি ভিডিও দেখার জন্য।